এই যে একখান কিতাব পড়তে পারবেন নি কেউ? কিতাবের নাম হলো নকশত্বীপ, উর্দু কিতাব, পড়তে পারবেন? এই কিতাব লিখেছে ভারতের দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার মুহাদ্দিস আশরাফ আলী থানভী সাহেব। নাম কি? জোরে বলেন না, আশরাফ আলী থানভী। এই যে আমার লেখা না, সুন্নি জামাতের কোনো দরবার লেখা না, দেওবন্দির লেখা, কমি ভাইদের লেখা। এই যে কিতাবখানা দেখছেন নি, এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী কইছে, আমার রসুল যেদিন দুনিয়াতে আইলো, আমার রসুলের নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। কিতাব কি আমাদের? কাদের? যারা আমাদের কিছু বাইরা বিরোধিতা করে তাদের কিতাব, বুঝছেন নি? এই যে দেখেন আশরাফ আলী থানভী লেখা বেহেশতে জেউর, এই কিতাবের মধ্যে কি কইছে জানেন? আমরা রাসূলকে দাঁড়াইয়া নবী সালামু আলাইকুম বলে এই কিতাবের মধ্যে দলিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার দেখেন বাংলাদেশের প্রথম যিনি বাংলা বুখারী শরীফের তর্জমা করেছে, এই যে বুখারী শরীফ, এটা নাম কি? এরে সিঁড়ি গেছে নাকি রে, বোঝা যায় এটা কি? বুখারী শরীফ। এটা দশম খণ্ড করেছিল মাওলানা আজিজুল হক সাহেব, বর্তমান মামুল হক সাহেবের পিতা, ওই যে জেলের মধ্যে রয়েছে, বুঝছেন নি? আজিজুল হক সাহেব প্রথম বাংলাদেশে প্রথম এই বুখারী শরীফের তর্জমা করেছে। এর মধ্যে উনি কী কইছে জানেন নি? আমরা আজকে অনেক ভাইরা বলে বেড়াই নবীকে, ইয়া নবী সালাম আলাইকা, বেদাত, শিরিক। আজিজুল হক সাহেবকে না মানলে ওদের কিতাবই বাতিল, কথা বলেন ঠিক কি না? এই কিতাবের মধ্যে কয় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, আছে যে পঞ্চম খণ্ড, বুঝছেন নি? যারা রাসুলকে মানতে চায় না, ভারতের দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার একজন পুরাতন মহাদ্দিস হুসাইন আহমদ মাদানী সাহেব হুজুর, যিনি ওলামা কংগ্রেসের সভাপতি ছিলেন, সকল দেওবন্দি ভাই কওমি ভাইদের যিনি উস্তাদ, বাংলাদেশের হেফাজত ইসলাম শফি সাহেবের পীর, উনি একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আসিহাবুস সাকিম। এটার উর্ধু আছে, এটা বাংলা করা হয়েছে। এই কিতাবের মধ্যে আমার রাসুলকে নূরের নবী বলা হয়েছে। যদি দেখতে চান দেখানো হবে, আরও দেখবেন নি, দেখাবো। আরে না থাক, কিতাব দিয়ে দরকার নেই, দেখাবো। এই যে ফাজাইল হজ তাবলিক ভাইরা, এই ফাজাইল হজের মধ্যে অনেকে বলে রাসুল দেখতে পায় না, বলে না, কিন্তু তাবলিকের ভাইরা তাদের কিতাবের মধ্যে বলছে, এক সাহাবি ক্ষুধার্ত অবস্থায় নবীজির রওজা শরীফে গেলেন, যাওয়ার বলে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, তিনি আমার রসুলের নাম মুবারক জপতে ছিল, তিনি দেখে যে আমার রসুল তার নিজে হাত দিয়া তাকে রুটি দিচ্ছে, এটার মধ্যে দিছে, যে নবী মারা গেছে সে আবার রুটি দেয় কেমনে, কথা বলেন ঠিক কি না? আসেনি? আচ্ছা, এই যে আরেকটা কিতাব, তাবলিক ভাইদের একটা কিতাব, কিতাবের নাম কি? সিরাতে খাতামুল আম্বিয়া, উর্দু কিতাব। এই কিতাবের মধ্যে আমার রাসুল যেদিন দুনিয়াতে আসলো, তিনি লিখেছে যে আমার রাসুল যেদিন দুনিয়াতে আসলো, তিনি আর নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মন বেজার করিয়েন না কেউ, আমার কাছে কিতাব দেখা দেখা করতেছি। এই যে আমাদের চরমুনাই দরবার শরীফের এসাক সাহেব, চরমুনাইয়ের প্রতিষ্ঠাতা পীর, তিনি আমার রাসুলকে নূরের নবী বলেছেন, জোরে বলেন না। এই কিতাবের নাম হলো তাফসিরে তাবারাকাল্লাজি, ঠিক আছে তো, ১৯ পারার তাফসির, ঠিক আছে, মাওলানা সৈয়দ মোহাম্মদ এসাক রহমতুল্লাহ আলাইহি, কিতাব ঠিক আছে তো। এই কিতাবের মধ্যে সূরা জিনের তাফসির করতে যায়া তিন জায়গায় আমার রাসুলকে নূরের নবী বলেছেন, জোরে বলেন না। তিনি মিলাদ ও কিয়াম করতেন, কোনোদিন বিরোধিতা করে নাই এসাক সাহেবের। এই যে ফরিদপুরের বিরাট বাহাজ অধ্যায় দেখছেন নি, ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর চরমুনাই পীর সাহেবকে প্রশ্ন করা হলো, মিলাদ কিয়াম জায়েজ আছে কিনা, আপনি করেন কিনা? তিনি বলেন, মিলাদ কিয়ামের বিরোধিতা আমি সাক কোনোদিনও করি না। ওনার ছেলে ফজলুল করিম রে চিনেন? হ্যাঁ, উনি কয়েকখানা খণ্ড কিতাব লিখেছে, তার মধ্যে এই যে একটা কিতাব দেখেন, মাওয়াইজিয়া কারিমিয়া চতুর্থ খণ্ড, দেখা যায়, দেখা যাচ্ছে তো। এই মাওয়াইজিয়া কারিমিয়া চতুর্থ খণ্ডের মধ্যে আমার রাসুলের আগমন সম্পর্কে তিনি লিখলেন, রসুল যেদিন দুনিয়াতে আসলো, তিনার নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। উনি আমার রাসুলকে নূর মানছে। এই যে এসাক সাহেবের রচনা বলি দেখছেন নি, কিতাবে দলিল আছে, এই যে 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 মার্ক করাস, এখন দেখাবো না, খালি একটু বলে যাই, আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাক রহমতুল্লাহ রচনা বলি দ্বিতীয় খণ্ড, এখানে কি কইছে জানেন? কয় আমি কোনোদিন মিলাদ কিয়ামের বিরোধিতা করি না, আমি নিজেও মিলাদ কিয়াম করি, আরও আমার বাড়িতে কিতাব অনেক আছে। এবার ৪০,০০০ টাকার কিতাব কিনছে শুধু ওনাদের কিতাব,
বুঝছেন নি? আরো অন্যান্য কিতাব তো বাদই দিলাম। ভাইজান বিরোধিতা করবেন না, আসুন আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড় হই। ওয়াজিব সুন্নাত নফলে সব এবাদত নিয়ে এত ফেতনা সৃষ্টি, ঠিক না? কথা বলে ঠিক কিনা? আপনারা যত ফেতনা করবেন আমরা মলম লাগানোর জন্য আসি, আর যদি সমন্বয় করে চলেন আমরা আপনাদের গোপন রহস্য ফাঁস করবো না। কথা বলেন ঠিক কিনা? এদেশে ফুরফুরাবি রহমতুল্লাহ যদি না আসতো ইসলাম কি বুঝতাম? শাক রহমত আলী জয়নপুর রহমতুল্লাহ যদি না আসতো, ওনার বংশের মানুষ যদি না আসতো ইসলাম কি আমরা বুঝতাম না? ওনারা কোনদিন ফেতনা করে নাই, মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে নাই, আমার রাসুলের আদর্শ তুলে ধরেছিল, লক্ষ লক্ষ বিধর্মীরা তাদের কাছে কালেমা পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বিরোধিতা শুরু করে দিয়েছি, হায় রে মানুষ ভাই। এই কিতাব তো আমাদের না, কথা বলেন ঠিক কিনা? আপনার বাপ দাদার কিতাব আপনি পড়ে দলিল দেন, ফতোয়াবাজি করেন, কিন্তু বিরোধিতা করবেন না। কথা বলেন ঠিক কিনা?